দুই বছরের ঘুমন্ত শিশুর সন্তানকে আছাদ দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল জেঠিমার বিরুদ্ধে। গায়ে কাটা দেওয়া এমন দৃশ্য মোবাইলে বন্দী হতেই মালদা থানার জাতরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রানীগড় এলাকা জুড়ে হইচই পড়ে গিয়েছে। অবশেষে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং গ্রামবাসীরা সালিশি সভা করে অভিযুক্ত ওই মহিলাকে গ্রাম ছাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই মহিলা আবার জাতরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্ত্রী। এই ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই গ্রাম জুড়ে এখন সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রাক্তন পঞ্চায়েতের সদস্যের স্ত্রী। জখম ওই শিশুকে আপাতত চিকিৎসার জন্য বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করানো হয়েছে। ওই শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত শিশুর মা অর্পণা বিশ্বাস মাঝে মধ্যেই লক্ষ্য করত তার ছেলে দুই বছরের সন্তানের কখনো নাক দিয়ে আবার কখনো দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে, কি কারণে তা বুঝতে পারতেন না। হঠাৎ হঠাৎ করে ছেলের শোবার ঘরে কান্নাকাটি করত। অনেকেই বলেছিল হয়তো তার ছেলের ওপর কোনো অশুভ আত্মা ভর করেছে, ঝাড়ফু করার জন্য বলা হতো, কিন্তু ওই গৃহবধূর সন্দেহ দানা বাঁধে তার বড়জায়ের ওপর। অভিযুক্ত বড়জা ওই শিশুর সম্পর্কে জেঠিমা। ঘরে ঢুকছে, ঢুকে বাচ্চাটাকে গায়ের উপর কিছু ছিল মনে হয়, দেখিনি আমি, ওইখান থেকে উঠে আজকে ক্যামেরা দেখলাম, এতদিন আর দেখিনি, আজ তিন দিন আর দেখিনি, আজকে দেখছি, ওখান থেকে উঠাই এখানে আসলাম, আসছে দুইবার, তারপরে খাটের উপর নিয়ে বসে রাখছি। কি জন্য করলো এটা বলতেছে? আমার মনের মধ্যে হয়েছে তাই আমি করছি, তাছাড়া আর আমার ছেলে বাড়ি ছিল না বড়টা। অভিযুক্ত ওই মহিলার নাম শিবানী বিশ্বাস, তার পরিবারের স্বামী অচন্ত বিশ্বাস এবং দুই ছেলে মেয়ে রয়েছে। কিন্তু ছোট জায়ের কোলে সন্তানকে আছাড় দিয়ে অভিযুক্ত বড় জা মারার চেষ্টা করছে এমনটাই সন্দেহ আক্রান্ত ওই শিশুর মার। আক্রান্ত ওই শিশুর ঠাকুমা উষায়নী বিশ্বাস বলেন, আপনারা বিচার স্লাইস করেছেন গ্রামে? হ্যাঁ। কি হলো বিচার? বলতেছে বউ এখানে আর থাকবে না, বউ যেখানে ইচ্ছে সেখানে চলে যায়, বাড়ি ব্যাপার ভাবলাম যে যদি মিটফুট হয়ে যায় তো যা। কিন্তু এটা তো সবাই ভিডিও দেখে লিয়েছে। আমি ভিডিও যে কে ছাড়িছে তাও জানি না স্যার। এটা কি ঠিক করেছে আপনার বউমা যা ঘটনাটা ঘটেছে? ঠিক তো করে নাই, সবাই তো একই কথা বলতেছে ঠিক করে নাই। এই ঘটনার আপনি শাস্তি চান না আপনার বউমা? শাস্তি তো ভগবান দিচ্ছে, আমার এর থেকে কত শাস্তি নেবে। এদিকে স্ত্রীর এমন আচরণে রীতিমতো অসুস্থতে পড়েছে অভিযুক্ত স্বামী তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য অচিন্ত বিশ্বাস। তিনি অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। মালদা থানার পুলিশ জানিয়েছে এমন ঘটনার কোনো কথা জানা নেই, তবে নির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ হয় তাহলে আইনগতভাবে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এখানে তো আমার বাড়ি ওইটা রানীগড়ে। ভিডিওটা দেখেছেন তো আপনি? না আমি দেখিনি। কি শুনেছেন? শোনা শুনি কথা আমার কাকা হয়, আপন কাকা। কি শুনলেন? ওই যেগুলো শোনার সেগুলো শুনেছে। এটা কি কি শুনেছে? বাচ্চা নিয়ে একটু অশান্তি ও ঘটনা এগুলো শুনেছি, তাছাড়া আমি দেখিনি। এটা কি হওয়া ঠিক? ঠিক তো না, দেখেন কার মন মন্তব্য কীভাবে কোন কায়দায় চলছে সেটা তো আমি সঠিক জানি না স্যার। কিচেন গ্যালারি, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.